দু হাজার পঁচিশের এইসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য এই ভিডিওরা অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ আমি জানি তোমাদের অনেকেরই সিলেবাস শেষ হয় নাই সিলেবাস যাদের শেষ হয় নাই অনেকগুলো বই বাকি আছে অনেকগুলো অধ্যায় বাকি আছে অনেক পড়া বাকি আছে তাদের জন্য আজকে আমরা সেই পড়াটা কিভাবে অল্প সময়ে গুছিয়ে শেষ করতে পারবো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষা পিছিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটা তোমাদেরকে কাজে লাগাতে হবে অনেকের পড়াশোনা কমপ্লিট তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ কীভাবে তুমি সেই পড়া সেই অতিরিক্ত সময়টাকে কি কাজে লাগাবা সেটা আমি তুলে ধরছি দেখো দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষাটা আয়োজন করার কথা ছিল ফেব্রুয়ারিতে লাস্ট সেটা এখন হচ্ছে এপ্রিলের মাঝামাঝিতে রমজান মাসটা বেশি কাজে লাগবে না কারণ দেখা যায় এখানে তারাবি আছে নামাজ আছে নাখিয়ে থাকতে হবে রোজা থাকতে হবে নামাজ কালাম পড়তে হবে যার কারণে ওরকম যে একটা টোয়েন্টি ফোর আওয়ার্স অন্যান্য মাস অন্যান্য সময় যেভাবে কাজে লাগাইতে পারো সেটা তোমরা রমজানকে কাজে লাগাতে পারবে না সেক্ষেত্রে তোমাদের প্ল্যানিংটা কী হবে চলো আমরা একটু শুরু করি প্রথমত তোমার যদি সিলেবাস বাকি থাকে সিলেবাস বলতে পুরো বই কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে পুরো বইয়ের উপরে নিয়মকানুন তো জানো তাই না তোমাদের পরীক্ষা হবে পুরো বইয়ে একশো নম্বর এক্সাম হবে তিন ঘন্টা পরীক্ষা হবে ওভারঅল সব কিছু স্বাভাবিকভাবে পরীক্ষাটা হচ্ছে এখন এই জায়গায় তোমরা যদি সিলেবাস শেষ থাকে তাহলে ফার্স্ট তোমাকে যে কাজটা করতে হবে যেটা একটু মনোযোগ দিয়ে শুনবা এবং এই সেই অনুযায়ী বইগুলো নিয়ে বসো তোমার বই একদম সিম্পলভাবে গোনা বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় চারটা ঠিক আছে তার সাথে গণিত পাঁচটা আইসিটি ছয়টা বিজ্ঞান বা সমাজ ষাটটা তোমার গ্রুপ সাবজেক্ট তিনটা সাত আট তিন দশ তোমার একটা ফোর সাবজেক্ট এগারোটা তার সাথে তোমার এখানে কৃষি মানে তোমার একটা হচ্ছে যে ইসলাম বা নৈতিক শিক্ষা বা ধর্ম যেটা আছে বারোটা ওভারঅল বারোটা সাবজেক্ট এক্সাম হবে বারোটা সাবজেক্ট তুমি এক জায়গায় রাখো দেন এই পাশে এখন রাখো তোমার যে সাবজেক্টগুলো পড়া হয়েছে বাকি যেগুলো হয়নি সেগুলো নিয়ে আমরা একটু ফার্স্ট কথা বলি তো তোমার কোন কোন বই শেষ হয়নি কোন কোন বইয়ে অধ্যায়গুলো বাকি আছে যেমন অঙ্ক এখনও চার পাঁচটা অধ্যায় তোমার বাকি আছে চার পাঁচটা অধ্যায় করেছো চার পাঁচটাতে বাকি আছে বাংলার দেখা যায় পুরোটা এখনো ধরোই নাই দুই একটা অধ্যায় স্কুলে পড়ছো বাকিগুলো বাদ আছে। বাংলা প্রথম দ্বিতীয় ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে দেখা যায় রিডিং সাইট করছো বা গ্রামার সাইট করছো রাইটিং সাইট ধরো নাই তাহলে সেভাবে লিখে রাখো একটা কাগজে লিখে রাখো যে বাংলায় আমার অমুক অমুক জিনিস বাকি আছে ইংরেজিতে আমার অমুক অমুক জিনিস বাকি আছে গণিতে আমার এই কটা অধ্যায় বাকি আছে পদার্থে আমার কটা বাকি আছে বিজ্ঞানে আমার একটা বাকি আছে পুরো একটা লিস্ট করে ফেলো যে আমার এই এই সাবজেক্ট এই এই অধ্যায়গুলো বাকি আছে এমনও আছে যে এমনও বই হতে পারে তোমার যেখানে পুরো বই বাকি বই ধরোই নাই ঠিক আছে তো সেটা তুমি লিখে ফেলো এই জিনিসটা লেখার পরে তোমাকে পরিকল্পনা করতে হবে যে পরীক্ষার বাকি আছে কয়দিন সেটা করা আমার এক সাইডে রয়েছে যে আমার পরীক্ষার জন্য কী কী বাকি আছে আমার পড়া সেটা এক সাইডে আমি চিন্তা করবো আমার পরীক্ষা বাকি আছে কয়দিন তোমাদের পরীক্ষা এপ্রিলের মাঝে মাঝে তো হলো তোমাকে কাউন্ট করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারির মানে রমজানের আগে তোমার পুরো বই খতম করে খাইয়া হজম করতে হবে এবং মস্তিষ্কে ঢুকাইতে হবে কারণ রমজানে তুমি কোনোভাবে প্রিপারেশন নিতে পারবা না রমজানকে কেউ ধরো না রমজানটা স্কিপ করো রমজানে পড়বা রমজানের প্রিপারেশনটা একটু অন্য রকমের হবে এই গাইডলাইন আমরা তোমাদেরকে দিব বাট রমজান বাদে তুমি রমজানের আগে সব কিছু শেষ করবে সেই পরিকল্পনা করবা তার মানে কী গেলো তোমার কতগুলো বই বাকি আছে কতদিন বাকি আছে তুমি এটা আইডেন্টিফাই করছো যারা বর্তমানে এই সময় একদম ভিডিওটা আপলোড করার সাথে সাথে যারা দেখছো তাদের হয়তো বা দেখা যায় চার পাঁচ মাস বাকি আছে যারা জানুয়ারিতে দেখবা তাদের হয়তো দুই মাস বাকি আছে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা পড়া বাকি আছে কতটুকু কতদিন সময় বাকি আছে এটা কম্বিনেশন করা একটা দৈনিক রুটিন তোমার যদি পড়া অনেক বেশি বাকি থাকে সময় যদি অনেক কম থাকে তাহলে তোমার দৈনিক রুটিন মিনিমাম আট থেকে দশ ঘন্টা পরা একটা রুটিন তৈরি করো যদি দেখা যায় যে পড়া বাকি আছে কম সময় অনেক আছে তাহলে তুমি ছয় ঘন্টা রুটিন তৈরি করো মিনিমাম ছয় ঘন্টা একটা দৈনিক রুটিন তৈরি করবা আর ম্যাক্সিমাম দশ থেকে বারো ঘন্টার একটা দৈনিক রুটিন তৈরি করে করবা যেখানে তুমি পড়বা তোমার পড়ার সময়গুলো তোমার উপর রুটিনটা নির্ভর করে আমি যদি তোমাকে রুটিন তৈরি করে দিই সেটা তোমার কাজে দিবে না সিম্পল কথা কেন দিবে না কারণ হচ্ছে যে আমি জানি না তুমি কখন খাও কখন ঘুমাও কখন কাশে দেখা করো কখন পড়তে বসে আমি জানি না জানলেও আমার মতো করে তুমি চলতে পারবা না আমি যেভাবে আমি চলি সো তুমি একটা রুটিন তৈরি করো সকালবেলা মিনিমাম সকালবেলাটা ভালো সময় রাখবা পড়ার জন্য বিকেলবেলাটা ভালো সময় রাখবা পড়ার জন্য আর সন্ধ্যার পরটা ভালো সময় রাখবে তিনটা টাইম বেশি করে পড়বা ওভারঅল যদি তুমি তিন ঘন্টা তিন তিন ঘন্টা সকালে তিন বিকেলে তিন রাত্রিবেলা তিন ঘন্টা নয় ঘন্টা অনেকবারেজ কিন্তু পড়া যায় এভাবে রুটিন তৈরি করো চার নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন তুমি দৈনিক রুটিন তৈরি করবা এবং যখন তুমি পড়া শুরু করবা সবার আগে তুমি সহজ সাবজেক্টগুলো পড়বা সহজ সাবজেক্ট ধর্ম আগে সবার আগে ধর্ম পড়ো কারণ দেখা যায় কি তোমার যদি পড়া হয় না তার মানে তুমি পড়ালেখা অনিয়মিত সেই জায়গায় তোমাকে আগে পড়াটা শুরু করতে হবে তো তুমি যদি কঠিন সাবজেক্ট দিয়ে পড়া শুরু করো তোমার মন মানসিকতা বা তোমার মাইন্ড তোমাকে বলবে এত কঠিন ভাই ভালো লাগে না পড়বো না এরকম একটা মাইন্ড তোমাকে নোটিফিকেশন দিবে এই এখান থেকে তুমি দূরে আসো তুমি আগে পড়া শুরু করো সেটা সহজ সাবজেক্ট যেমন তুমি এখানে শুরু করতে পারো বাংলা দ্বিতীয় পত্র দিয়ে বাংলা প্রথম পত্র দিয়ে তোমার হচ্ছে সমাজ দিয়ে অথবা ইসলাম শিক্ষা দিয়ে একটা সহজ দিয়ে শুরু করো আস্তে আস্তে সহজগুলো পড়ে থাকো তার মাঝখানে হুট এক কোর্ট হিসাবে ঢুকে দেওয়া হুট করে টানা চার পাঁচ দিন তুমি অঙ্ক করবা মানে একটা কোন হিসাব ঢুকাই ডুবাই দিলা এরকমভাবে নিজেদেরকে একটু গুছিয়ে নাও সর্বশেষ যে গুরুত্বপূর্ণ যেটা যেটা বিষয় সেটা হচ্ছে নির্ধারিত ডেটের মধ্যে তোমাকে টাই সিলেবাসটা শেষ করবে এটা প্ল্যানিং করো যেমন ধরুন তোমার টার্গেট হচ্ছে যারা এখন ভিডিও দেখছো তোমার টার্গেট হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের এক তারিখ জানুয়ারি মাসের একত্রিশ তারিখের আগে তুমি পুরো বই শেষ করবা ফেব্রুয়ারি মাস পুরো সময় রিভিশন দিবা সো জানুয়ারি মাসের আগে যদি শেষ করতে হয় আমার হাতে সময় আছে ষাট দিন ষাট দিন যদি হয় আমার সাবজেক্ট আছে কয়টা বারোটা তাহলে আমি প্রত্যেকটা সাবজেক্ট যদি অন অ্যাভারেজ আমি যদি পাঁচ দিন করে টাইম দেই তাহলে আমার পা মানে বারোটা সাবজেক্ট হয়ে যায় পাঁচ দিন করে টাইম দিলে পাঁচ বরং সাইড তা আমি বাংলা পাঁচ দিন পড়ব ইংরেজি পাঁচ দিন পড়বো বাংলা প্রথম প্রথম প্রথমপত্র পাস দ্বিতীয়পত্র পাস ইংরেজি প্রথম পত্র পাস দ্বিতীয় পত্র পাস আইসিটি পাঁচ দিন গণিত পাঁচ দিন এখন আইসিটি কিন্তু পাঁচ দিন লাগে না আইসিটি তিন দিন হয়ে যাবে তখন তাহলে গণিতে আট দিন দিবা আবার দেখা যায় যে পদার্থে পাঁচ দিন রসায়নে পাঁচ দিন উপাশ থেকে রসায়নে তোমার দুইটা অধ্যায় বা তিনটা অধ্যায় বাকি বাকিগুলো করা তাহলে পদার্থে আট দিন সময় দাও এরকমভাবে মিলে জিলে অন এভারেজ একটা রুটিন তৈরি করে ওই টাইমের মধ্যে তোমাকে পরশেষ করতে তোমার টার্গেট হচ্ছে যদি বলি তুমি আগামী আগামী দিন আজকে থেকে দিনের মধ্যে বাংলা প্রথম পত্র শেষ করতে হবে তোমাকে সো তুমি যে কোনো মূল্যে হোক তুমি বাংলা প্রথমপত্র শেষ করবা যতগুলো অধ্যায় তার সি কিউ পড়বা তার এম পড়বা এবং আমাদের সাদেশন প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখো তোমাদের কাজ ওইগুলো ওইগুলো তোমরা নিয়মিত পড়াশোনা শুরু করে দিবা এখানে পাঁচ দিন শেষ বাংলাটা এপাশ থেকে এপাশে ফালাবা বা মানে টেবিলে দুটো কর্নার রাখবা একটা কর্নার রাখবে যেগুলো শেষ হয়েছে সেগুলো আর যেগুলো বাকি আছে একটা করে শুরু করে একটা করে শেষ করবা আর সামনে দৈনিক রুটিনটা পরার টেবিলে একদম সামনে একটা দৈনিক রুটিন এবং একটা দীর্ঘমেয়াদী রুটিন রেডি করে রাখবা যে আমি অমুক অমুক পাঁচ দিন বাংলা পড়ব পরের পাঁচ দিন ইংরেজি পরের পাঁচ দিন আইসিডি পরের পাঁচ দিন গণিত এরকম একটা রুটিন তৈরি করবা একদিন পরের শেষ একটা টিক দিবা এভাবে সুন্দর করে গুছিয়ে পড়াটা পড়বা একটা কথা মাথায় রাখবা তোমরা যদি গুছিয়ে পড়ো যারা ভালো স্টুডেন্ট যারা এ প্লাস পায় যাদের রেজাল্ট টপ করে তারা একটাই কথা হচ্ছে ভাই আমরা পরিকল্পনাটা মেনটেন করি একটা পরিকল্পনা করি এবং সেটা মেনটেন করি দেন আমরা ভালো রেজাল্ট করি কারণ হুট করে তুমি তাল গাছ কখনই কাটতে পারবে না তোমাকে পরিশ্রম করতে হবে এটা স্বাভাবিক এখন এ প্লাস পাইতে হলে তুমি হুট করে বা হজবহল হয়ে বা যাই ইচ্ছা তাই কইরা পরীক্ষার আগে যেখান থেকে ইচ্ছা এখন সকালে বলতেসে এক জায়গায় বিকেলবেলা পড়তেসে এক জায়গায় রাত্রেবেলা পড়তেছে এক জায়গায় কোনো ঠিক ঠিকানা নাই এতে করে কী হবে এতে করে তুমি পাশ করতে পারো হয়তোবা কিন্তু ভালো রেজাল্ট তোমার দ্বারা সম্ভব হবে না ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অ্যাফোর্ট দিতে হবে পরিকল্পনা করতে হবে এবং গুছিয়ে পরিকল্পনা করে দেন একটা ভালো এক্সাম দিতে হবে আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো আজকের মধ্যে আমরা আপাতত ভিডিও এখানেই শেষ করছি তোমরা এই চারটা জিনিস পাঁচটা জিনিস মেনে চললেও ভালো কিছু হবে ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ